আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সন্ধ্যা কি নাস্তা করতেছি, সবই দোকানের নাস্তা। আসলে এই ঝালমুড়িটা আমার খুবই পছন্দ। তো আজকে আর কিছু বানাই নাই সন্ধ্যায়, তো মা ছেলে বিস্কিট আর ঝালমুড়ি খাইতেছি আসলে। আর ও আমার টুন্টু গুলাটা আসলে এই যে খেলনাগুলো দিয়ে কি জানি বানাইতেছে ও। তো ওরে বলছি যে তুমি ইয়ে করো, একটু খেলা শেষ করে তারপর লেখা শেষ করবা। তো খেলা শেষ করে যে খাতাগুলো নিছে এখন লিখবে, রাতে খাও বাবা, খেয়ে রাতে লেখা শুরু করো। এই যে ও কী বানাইছে একটু দেখাই এভাবে আপনাদের, ঘরের মতো করে বানাইছে আসলে। তো ভাবলাম যে আজকে এই সন্ধ্যায় কী করবো, একটা ছোট একটা ভিডিও বানিয়ে দেই, যেহেতু প্রতিদিন আমি দুইটা করে দেওয়ার চেষ্টা করি। যে আর সবাইকে একটা কথা বলবো, সবাই প্লিজ এই ভিডিওটা একটু টেনে টেনে দেখবেন না দয়া করে, মানে সম্পূর্ণ না দেখলেও 3 থেকে 5 মিনিট দেখার পর কমেন্ট করবেন। তো খাই চানাচুরটা, চানাচুর না সরি, এটা হচ্ছে ঝালমুড়ি। কিন্তু অনেক ঝাল, এমনিতে খারাপ না এটা, এই ঝালমুড়িটা কিন্তু খেতে ভালোই। এই যে এরকম, তো খাওয়া শেষ করি, তো খাওয়া শেষ করি। আমার প্রিয় ভাই বোনদেরকে বলি, যারা আমার ভিডিওটা দেখেন তারা দুষ্টুমি করে না, সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা এখনো করেন নাই, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা কি বানাইছো? গাড়ি দিয়ে দিবা গ্যারেজ? আচ্ছা দাদি খাও, খাওয়া শেষ করে লাগবা। তো ভিডিও মানে এখানেই শেষ করে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।